করোনা মহামারীর কারণে সাত মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য আজ খুলে দেওয়া হয়েছে জাতীয় সংক্রমণ রোধে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে নেওয়া হয়েছে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা এদিকে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ থেকে আগামী মার্চ মাস পর্যন্ত মাসের প্রথম রোববার চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে সবাই জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ বহুদিন বানরের বাদরামি দেখতে কেউ আসেনি এখানে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আর আফ্রিকান সিংহের গর্জনে ভয় বুক কেঁপে ওঠেনি কারো চিত্রাহরিণগুলো মানুষের হাত থেকে বাদাম খেতে হয়তো ভুলেই গেছে জলহস্তি গোয়াল ঘোড়া জিরাফ জেব্রাগুলো বেড়েছে আপন মনে চিড়াখানা কর্তৃপক্ষ জানান কোলাহলহীন পরিবেশে প্রাণীগুলো ফিরে পেয়েছিল অন্যরকম প্রাণ চাঞ্চল্য একই সঙ্গে বেড়েছে প্রাণীদের প্রজনন ও বাচ্চা দানও একশো ছিয়াশি একরের এই চিড়িয়াখানায় দুই হাজার সাতশো বন্য প্রাণীর সঙ্গে মহামারীর মধ্যে যোগ হয়েছে একশোরও বেশি শাবক সাড়ে সাত মাস একটা হলিডে মোডি তারা ছিল তারা খাবার পাইছে ইমিউনিটি ভালো আছে অসুখ বিসুখ নাই খুব আরামায় সে দিন কাটে এই সময় তাদের প্রজনন ক্ষমতাটাও কিন্তু বেড়ে গেছে প্রজনন ক্ষমতা বেড়ার পরে আমরা নতুন সংযুক্ত হয়েছে আমার এই করোনাকালীন সময়ে প্রায় একশো পনেরোটা নতুন অতিথি আমি পাইছি তবে করোনা ভাইরাসের কারণে সাত মাসের নিরবতা শেষে আবারও কোলাহলে ফিরতে যাচ্ছে জাতীয় চিড়িয়াখানা এক্ষেত্রে অবশ্য স্বাস্থ্য সুরক্ষায় দর্শনার্থীদের মানতে হবে বেশ কিছু নিয়ম নীতি চিড়িয়াখানায় গেটগুলোতে জীবনশক টানেল ও ফুটপাথ স্থাপন করা হয়েছে প্রবেশ গেটে থার্মাল স্ক্যানের সাহায্যে দর্শনার্থীদের পরীক্ষা করারও ব্যবস্থা করা হয়েছে থেকে তারা টিকিট নিতে হবে ঢোকার সময় একটা মার্কিং থাকবে এছাড়া ভেতরে ঢোকার পর তারা স্যানিটাইজার ব্যবহার করবে আমরা থার্মাল স্ক্যানার দ্বারা আমরা পরীক্ষা করব অসুস্থ হলে তাকে আমরা ঢুকতে দিব না আমরা ফুটপাথ ব্যবহার করব এছাড়া একমুখী পথের আমরা কিন্তু পুরা চত্বর ব্যবস্থা এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে পয়লা নভেম্বর থেকে আসছে বছরের মার্চ পর্যন্ত মাসের প্রথম রোববার বিনামূল্যে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে চিড়িয়াখানা স্কুল কলেজের শিক্ষার্থীরা পাবে অগ্রাধিকার দর্শক এই মুহূর্তে মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী মাসুদ মাসুদ এত ভিড়ের মধ্যে স্বাস্থ্যবিধি কেমন দেখছেন সেখানে জানাবেন বিস্তারিত মৌসুমি আপনি জানেন যে আজকে জাতীয় চিড়িয়াখানা খুলে দেওয়া হয়েছে এখানে যে ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে এই উপস্থিতির দুটি কারণ একটি হচ্ছে দীর্ঘ সাত মাস পর করোনার যে মহামারীর কারণে মানুষ বন্দি দশা ছিল ঘরের ভিতরে সেই বন্দি দশা থেকে মুক্তি আরেকটি কারণ যদি বলি সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে যে ঘোষণাটি দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে সেই ঘোষণা অনুযায়ী আগামী বছরের মার্চ মাস পর্যন্ত প্রত্যেক প্রথম রোববার সাধারণ মানুষের জন্যে উন্মুক্ত থাকবে এই চুরি এখন আপনাকে যদি দেখাই এই দুটি কারণ দুটি কারণেই কিন্তু আজকে প্রথম খুলেছে এবং বিনা বিনামূল্যে ঢুকতে পারছে সবাই টিকিট কিনা লাগছে না কোনো টাকা দেওয়া লাগছে না সবাই ঢুকছে যার কারণে এই উপস্থিতি যথেষ্ট বেশি সংখ্যক আমরা সকাল থেকে যেটি দেখেছি যে একেবারে চিড়িয়াখানার গেট থেকে শুরু করে বাস স্ট্যান্ড পর্যন্ত লম্বা লাইন ছিল এবং ভিতরেও ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে প্রত্যেকেই আসলে এই বন্দি পেরেছি আপনি দেখতে পাচ্ছেন যে আসলে চিড়িয়াখানার বানরের খাঁচার সামনে আমরা বানরগুলো অনেকদিন পর হয়তো মানুষকে দেখে তারাও তাদের মধ্যে একটি আনন্দ উল্লাস কাজ করছে বহুদিন যাবৎ মানুষ যেমন উল্লাস কাজ করছে বহুদিন যাবৎ মানুষ যেমন সাধারণ মানুষ যেমন এই বন্য প্রাণীগুলো থেকে দূরে ছিল বন্য প্রাণীগুলো কিন্তু মানুষের কাছ থেকে দূরে ছিল যার কারণেই কিন্তু আজকে দেখা যাচ্ছে ব্যাপক উপস্থিতি এবং সেই উপস্থিতির কারণে বানরগুলোকে বানরগুলোকেও দেখা যাচ্ছে তাদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে এছাড়াও আরেকটি কথা যেটি বলে যে শুরু থেকে মাসুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দর্শক এতক্ষণ জাতীয় চিড়িয়াখানা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ মোস্তাহিদ